আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো আমসত্ত্ব রেসিপি। প্রথমে আমি 3টা আম টুকরা করে কেটে নিয়েছি। চুলায় একটি প্যানে সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিব। আম সিদ্ধ হয়ে এলে ব্লেন্ডারে ব্লেন্ড করে চুলায় দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 কাপ চিনি, 1/2 চা চামচ বিট লবণ আর 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া। এবার ভালোভাবে নাড়তে থাকবো। আমের মিশ্রণ ঘন হয়ে এলে একটা প্লেটে 5 থেকে 6 ঘন্টার জন্য শুকাবো। নিশ্চয় আমের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।